আর দুই বলে 7 রান একটি 6 মারলেই ম্যাচ ড্র মাই ফ্রেন্ড রাশিয়ান ফ্রেন্ড আমাদের টুর্নামেন্ট কিন্তু এই নাইট বল দিয়ে খেলা হচ্ছে নাইট বল আর এই টেপ আজকে আমাদের টুর্নামেন্ট খেলতে আসছে সুদূর দিনাজপুর থেকে তো সকাল সকালই যার ভাই সাইকেলে করে নিয়ে যাচ্ছে কলেজ মাঠে তো সুদূর দিনাজপুর থেকে আজকে আসছে সো আজকে ব্যাট হবে স্পেশাল তারা কিন্তু অলরেডি কাল রাতে চলে আসছে আমি তাদের মেসেজ আছে মেসেজ আছে তো এইখান থেকে নিয়ে এই মাঠে যাব আমরা তো ভাইরা চলে আসছে দিনাজপুর থেকে আমাদের সামনের মাঠে খেলা হবে প্যারা হয়ে গেল না তো আপনাদের সবুজ মানে এই ভাইগুলোকে স্টেশন থেকে নিতে কিন্তু এরা গেছিল রাত 1টার দিকে সুন্দর লাগছে তোমাকে ছাব্বির মা কিন্তু সবাই চিনে তোমার হাসি ভালো আসে খুবই ভালোবাসি আমার হাসি হ্যাঁ হাসি আর না লাগবে চলো শোনা ওমা সো গাইস আমরা এখন চেয়ার টানতেছি তারপরে অনেক কাজ বাকি আছে মাঠে তারপরে খেলা শুরু হবে লে ধর দেখি কত শক্তি ধরে দেখি নে তোরে বয়সে এক হাত দিয়ে তুলতাম এই যে আমাদের বিচ্ছু ভাইনি কিন্তু চলে এসেছে সব কটা আসে আমাকে হলো বড় গিফট করছে তোদের অসংখ্য ধন্যবাদ আমাদের রোলিং এর কাজ চলতেছে ভাই কাজে লেগে গেছে ভিডিওতে যুক্ত হসি ভাই ভাই কাজ করো ভাই দিনাজপুর থেকে কিন্তু চলে আসছে কাজ করার জন্য হ্যাঁ খেলার প্রতি ভালোবাসা ভাই না থাকলে সম্ভব না আসলে ভাই আমাদের ব্লাক স্কিন দেওয়া শেষ ব্যানার টেনার সব লাগানো শেষ স্মার্ট প্রায় ওকে কিছুক্ষণের মধ্যে খেলা হবে এরই মাসে কিন্তু উপস্থিত আমার সেই ন্যাংটা কালের বন্ধু আবার আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলাম ওমা তাই নাকি আমাদের আজকে লাস্ট কাজ হবে হলো চুন দেওয়া আর ঝাড় দেওয়া এখন আপন তার লাস্ট দায়িত্ব পালন করতেছে আজকে হ্যাঁ আমাদের ঈশ্বর কেমন লাগলো আসার পর থেকে ঘুমের উপর দিয়ে গেছে মনে হয় হ্যাঁ অবশ্যই সারা রাত ট্রেনে মনে করেন কম বেশি 12টা 1টা পর্যন্ত ট্রেনে জার্নি করে দাঁড়াগাড়ে আসতে হচ্ছে যাক ভালো লাগছে আসছেন আমরা খুবই খুশি ভাই অত দূর থেকে আমাদের টিম নিছেন যাক এটা ভালো খেলা ইনশাল্লাহ আমরা দেখবো জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্ট কিন্তু এই নাইট বল দিয়ে খেলা হচ্ছে নাইট বল আর এই টেপ তখন ভদর ভাই টেপ মারতেছে এভাবে টেপ মারতে হয় টিম লিস্ট পেয়ে গেছি এখন দুই টিম নামবে টস হবে এখন হলো পরিচয় পর্ব চলতেছে দুই টিমের মধ্যে এটা হলো টিম দিনাজপুর এটা হলো দুরন্ত প্রতীক আশনা ঈশ্বরদি আমি তানজিদ আমি সাব্বির ভাই আমি তানজিদ ভাই ভাই আমি তানজিদ আজকে আমাদের দুই দক্ষ আম্পায়ার থাকবে হলো একপারে ফজর ভাই আর একপারে থাকবে সোহাগ এখন টস টাইম ক্যাপ্টেন হলো টিম দিনাজপুর থেকে কাজল দুরন্ত বসে আসনা থেকে আতিক ভাই রেজাউল টস তুলতেছে বিরিজার শাপলা দিনাজপুর কল দিয়েছে শাপলা কিন্তু দিনাজপুর টসে হারছে দুরন্ত বদিক আসনা ব্যাট ফার্স্ট টিম বিডিং চলতেছে দুরন্ত বদিকে তারা ব্যাটিং করবে ফার্স্টে আজকে জিতবে আজকে ইনশাআল্লাহ দিনাজপুর জিতবে ইনশাআল্লাহ কে জিতবে দুই দলই সমান সমান বলা আছে তবে আমি দিনাজপুরের পক্ষে আমার একটা ছোট ভাই আছে নাম সোহাগ আসার সময় বারবার বলে আসছে যে তার ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আসবা আচ্ছা ঠিক আছে ভালো সোহাগ ভাই তুমি ভালো আশা নিও ভাই খুব খুশি হলাম তো বেস্ট অফ লাক ভাই তৃতীয় বল করতে ফারাবি ভাই এটা ক্যাচের চান্স ও ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন ক্যাচ মিস করে দিল একদম ইজি একটা কিন্তু ক্যাচ মিস আমরা দেখতে পেলাম দুই নম্বর ওভারের খেলা চলতেছে জেমস ভাই ব্যাটিং এ ভালো আরো একটি ভালো শট কিন্তু আমরা দেখতে পেলাম এবার কিন্তু এটা ফোর হয়েছে জেমস এটা অসাধারণ ওভার কিন্তু এই ওভারে করে দিয়েছে 4টা 6 আর একটা 4 ফারাবি ভাই কিন্তু প্রথম ওভার ভালো করেছে দেখি ওভারে কি করে ভালো একটি বল কিন্তু আমরা দেখতে পেলাম ফারাবির থেকে ভালো একটি শট কিন্তু আমরা আকাশ ভাইয়ের ব্যাট থেকে দেখতে পেলাম লাস্ট বলটা বাউন্ডারি দিয়ে শেষ করলো আকাশ ভাই তিন ওভারের কিন্তু খেলা শেষ হয়ে গেল পাওয়ার প্লে সে তিন ওভারে রান করেছে দুরন্ত প্রতীক আশনা 40 রান 0 উইকেটের বিনিময়ে হৃদয় ভাই বোলিং সেই জেমস ভাই স্ট্রাইক এখন একটি ডাইরেক্ট বল ছিল কিন্তু এটা মিস করলো আমরা কিন্তু জেমস ভাই থেকে একটি বাজে শট দেখলাম ডিরেক্ট বল ছিল এটা জেমস ভাই কিন্তু আউট হয়ে গেছে ক্যাপ্টেন সেই আতিক ভাই এখন এখন যাচ্ছে ব্যাটিংয়ে
তাহরুর একটি বল কিন্তু আমরা দেখতে পেলাম সেই হৃদয় ভেট থেকে মাই ফ্রেন্ড রাশিয়ান ফ্রেন্ড আন্দ্রি মাই নেম তানজিদ তানজিদ বল এনজয় দ্য প্লে নো প্লে নেক্সট ইনশাআল্লাহ থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ ওকে ওকে আসলে নাই তাহলে যদি দুই একটা উইকেট পড়ে যায় তাহলে কিন্তু ব্যাটিং এর জন্য তো বিপদ হয়ে যায় ব্যাটিং করা কিন্তু তো টাফ হয়ে যায় ভালো একটি মারের চান্স ছিল কিন্তু মিস হওয়াতে এটি ডট বল হলো এর সাথে দশ ওভারের খেলা শেষ দশ ওভারে দুরন্ত প্রতীক আশনা দলীয় সংগ্রহ 84 রান 5 উইকেটের বিনিময়ে বোলিং পাকে ইব্রাহিম ভাই ভালো একটি বল আবারও সেই ইব্রাহিম ভাই থেকে আমরা দেখতে পেলাম ইব্রাহিম ভাই কিন্তু ভালো বল করে যাচ্ছে আগে বড়তে ক্যাচটা হয়নি একটি রান হলো মাত্র বোলিং পাতে কোটি কোটি প্রায় আগাবে এখন সবুজ ভাই স্ট্রাইকে শিয়াব ভাই দারুণ একটি ছয় কিন্তু আমরা দেখতে পেলাম সে শিয়াব ভাই থেকে মাত্র কিন্তু লাইভ পাইলো আমরা বলতেই পারি ক্যাচ মিস তো ম্যাচ মিস সেটারই কিন্তু প্রমাণ দেখা যাচ্ছে এখানে দেখি সবুজ ভাই তার পাঁচ নম্বর বল কি করে আরো একটি ছয়ের বার কিন্তু আমরা দেখতে পেলাম সেই শিয়াবের থেকে যার ক্যাচ কিন্তু একটু আগেই মিস হয়েছে আমারও বলা যেতে পারে সেই ক্যাচ মিস তো ম্যাচ মিস লাস্ট ওভারের লাস্ট বল আরো একটি ছয় সাথে নো বল কিন্তু বল করেছে আম্পায়ার এটি ডিরেক্ট বল তাকে এটা নো বলে গণ্য করেছে আমাদের অভিজ্ঞ আম্পায়ার শক ক্যাচ মিস করার পরে কিন্তু আমরা তারই ব্যাট থেকে অলরেডি দুটা ছয় কিন্তু আমরা দেখতে পেলাম তিনটা ছয় সরি তিনটা ছয় ফ্রি বল এটি ক্যাচের চান্স কিন্তু এটা ফ্রি বল রান আউটের চান্স নিল না 15 ওভারের খেলা শেষ দলীয় সংগ্রহ দুরন্তবতী কাশনার ১৫২ রান কিন্তু হয়েছে এর সাথে কিন্তু খেলা শেষ 10 মিনিটের বিরতি তারপরে খেলা শুরু হয়ে যাবে ১৫৩ রানে ব্যাট করতে নেমেছে স্ট্রাইকে ইসমাইল ভাই নন স্ট্রাইকে ইব্রাহিম ভাই বোলিং প্রান্তে আমাদের রবিন ভাই লালপুর থেকে আগত সে রাশিয়ান প্রান্ত থেকে গুটি গুটি ভাই আগাচ্ছে রবিন ভাই প্রথম বলে আমরা ছয় দিয়ে দেখতে পেলাম অসাধারণ একটি ছয় কিন্তু দিয়ে শুরু করলো সে ইসমাইল ভাই সে জানে আমাদের কিন্তু প্রতি ওভারে দশ করে লাগবে সেই ইন্টেনশনে কিন্তু নেমেছে প্রথম বল ছয় দিয়ে খুব কম জায়গাতেই শুরু হয় আরো একটি ভালো শট আমরা দেখতে পেলাম ব্যাক টু ব্যাক বাউন্ডারি আরো একটি একটি জোরালো আবেদন এলবিডব্লিউর কিন্তু নট আউট দেখতে পেতাম একবারের খেলা শেষ গেম চেঞ্জার দিনাজপুরের একবারের দলীয় সংগ্রহ ১৩ রান সেকেন্ড ওভার বল করতে আসতে হলো আরো একটি রান আউট চান্স জিরো কিট হলে আবারও রান আউট একটা একটা এক্সটেন্ড কিন্তু আমরা দেখতে পেলাম মাথায় পানি 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 লাগা তো শুভ আসলে আলহামদুলিল্লাহ আমাদের স্পাইন ভাই কিন্তু উঠে দাঁড়িয়েছে তার কিন্তু ভালো লাগা লেগেছে তাকে দেখে বোঝা যাচ্ছে তার ঘাড়ের দিকে লেগেছে ইসমাইল ভাই ঠিক আরো একটি ছয়ের বার আমরা দেখতে পেলাম সে ইসমাইল ভাই কিন্তু এরই মধ্যে দুইটা ছয় একটি পর কিন্তু হাঁকিয়ে ফেলেছে অলরেডি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার একটা পার্সেল ছিল আরো জোরে হাঁকানোর চেষ্টা আরো একটি বাউন্ডারি মার কিন্তু সেই ইব্রাহিম সেই ইসমাইল ভাই থেকে আমরা দেখতে পেলাম অসাধারণ কিন্তু খেলে যাচ্ছে ইসমাইল ভাই ওপেন
দারুণ একটি ছয়ের বার আমরা দেখতে পেলাম সেই রবিউল ভাই থেকে, সে কিন্তু অসাধারণ ব্যাট করে যাচ্ছে, দারুণ পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু সেই রবিউল ভাই। ভালো একটি বল আমরা দেখতে পেলাম, একটি রান মাত্র, জেমস ভাই ফিল্ডিং ভালো একটা ফিল্ডিং দিল, তখন বোলিং ডেলিভারিতে দৌড়াবে, তখন কিন্তু কথা বললে ফিল্ডার যে কোনো প্রান্ত থেকে বললে এটি নো বল হিসেবে গণ্য হবে। আমরা এর আগের কিন্তু ম্যাচে তিন তিনটা নো কিন্তু হয়েছে, একই ম্যাচে তিনটা নো হয়েছে কথা বলার জন্য, স্প্রিন্ট বল ছিল তো ঢাকাতে পারেনি, মিসফিল্ডিং এ মিস টাইমিং এ একটি রান হলো। আকাশ ভাই বোলিং, এখন ব্যাটিং এর হৃদয় ভাই, দেখি কি করে এই বলটা। ও ও, দারুণ একটি উইকেট কিন্তু আমরা দেখতে পেলাম আকাশ ভাইয়ের থেকে, এর সাথে আট উইকেটের পতন, দিনাজপুরের হাতে মাত্র দুইটি উইকেট, রান কিন্তু এখনো অনেক লাগে, 10 বলে 20 রান, উইকেট মাত্র দুইটি। ব্যাটিং প্রান্তে রবিউল ভাই সে চেষ্টা করতেছে লাস্ট পর্যন্ত থাকার, কারণ তার হাতে আমরা বড় বড় ছয় দেখেছি, সে কিন্তু 60 প্লাসে ব্যাট করতেছে। আরো একটি ডট বল আমরা দেখতে পেলাম, 7 বলে 20 রান, দারুণ একটি ছয় আমরা দেখতে পেলাম সেই রবিউল ভাই থেকে, আর 6 বলে রান লাগে হলো 14। আকাশ ভাই বোলিং এ আর 6 বলে, 6 বলে 14 রান লাগতো, একটি রান কিন্তু হয়ে গেল, অসাধারণ একটা ফিল্ডিং আমরা রবিন ভাইকে দেখতে পেলাম। 5 বলে 13 রান লাগে, টানটানা উত্তেজনা, দেখি আজকে চেজ হয় কি হয় না। আকাশ ভাই কিন্তু ভালো বল করে যাচ্ছে, দেখি এ বলে কি হয়, এ বলে একটি বাউন্ডারি মনে হলো, বাউন্ডারি, ইয়েস বাউন্ডারি, আর মাত্র 4 বলে 9 রান, 4 বলে 9, 4 বলে 9, আও একটি ডট বল, 3 বলে 9, সবার মুখে টেনশন, সবার দর্শকের মুখে টেনশন, উত্তেজনা ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আকাশ ভাই হোয়াইট বল, হোয়াইট বল, এটা মিসফিল্ডিং ছিল, এটি একটি রান হলো মাত্র, বোলিং নাকি ব্যাটিং, বোলিং নাকি ব্যাটিং, ক্যাচ এর চান্স, ও আর একটি রান হলো, ডাবল ডাবল চেষ্টা কিন্তু নেয়নি, আর 2 বলে 7 রান, একটি ছয় মারলে ম্যাচ ড্র। এই এতগুলো ম্যাচের মধ্যে সবচেয়ে জমজমাট ম্যাচ হচ্ছে এটা, 2 বলে 7, জানি না কি হবে, সবার মনে টেনশন, 1 বলে 1 6, 6 মারলেই ম্যাচ উইন, কি হতে যায় দেখি। ও মাই গড, হোয়াট এ বল, শেষ করলো, শেষ করলো আশনা, এর সাথে নো হলো, নো কল দিল আম্পায়ার, কেন আমি জানি না, আচ্ছা কিসের নো আমি আম্পায়ার জানি না, এটা কিন্তু নতুন রুলস এর মধ্যে পড়ে ভাই, ডেলিভারির সময় কেউ কথা বলতে পারবে না। 1 বলে 4 রান, 1 বলে 4 রান, ক্যাচের চান্স নাকি 6, ক্যাচ নাকি 6, এই সাথে ম্যাচ উইন কিন্তু, এই সাথে ম্যাচ কিন্তু উইন হয়ে গেল আশনা। আজকে কিন্তু এক হাত দিয়ে ক্যাচ ধরার জন্য দর্শক পক্ষ থেকে পাচ্ছে ইমন একটি কোক, সেটা তুলে দিবে হলো বেলাল, তুই কি খুশি এই পুরস্কার পেয়ে? খুব খুশি, 35 রান করেছে আজকে এবং সাথে হলো 2টা উইকেট পাইছে আজকে, ম্যান অফ দ্য ম্যাচ শিয়াব ভাই, অপি পুরস্কারটা তুলে দিচ্ছে, তার খুশি নিয়ে যাচ্ছে, আর ওই পারে একটু মন খারাপ স্বাভাবিক। গুড ব্যাটিং, গুড ব্যাটিং, ভালো একটা শট ছিল ভাই, সবাই অনেক ভালো খেলছে, গুড প্লে, কিছু করার নেই, হার জিত খেলা, ক্রিকেট হার জিতের খেলা, আসলে জিতলে সবার মনে খুব হাসি খুশি থাকতো, ম্যাচ জেতাতে না পারে আসলে মানে খারাপ তো লাগতেইছেই স্বাভাবিক, উইকেট ব্যাক টু ব্যাক পড়াতে আসলে আমরা নার্ভাস ছিলাম, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ জয় হবে ইনশাআল্লাহ, তোমার আমি অনেক ভালোবাসি, তুমি, আমিও ভাই আপনাকে খুব ভালোবাসি মন থেকে, মানে তুমি যে ঈশ্বরদের ভিতরে এইভাবে প্রত্যেকটা ম্যাচে তুমি টুর্নামেন্টে একতে, এই জন্য তোমাকে বিশেষ বিশেষ ভালোবাসা ভাই, আমাদের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা থাকবে ভাই, থাকবে, নেক্সট ম্যাচ দেখাবো ইনশাআল্লাহ ভাই, এর এখন বিদায় পালা ভাইরা, এখান থেকে ওই ম্যাচে যাবে আমাদের রবিন ভাইয়ের ম্যাচে, এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, দেন চলে যাবে, এর সাথে আজকের খেলা শেষ হয়ে গেল, এই পর্যন্ত 7টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 7টাই কিন্তু চেস করতে পারেনি কেউ, থ্যাংক ইউ জানাবো দিনাজপুর টিমকে, তারা আমাদের এত দূর এখানে এসে খেলছে, অনেক অনেক ধন্যবাদ জানাবো, সবাই অনেক ভালো মনের মানুষ, খুবই ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে, তো এখন আমাদের কিন্তু দীঘা মাঠে খেলা আছে, ওদের তুলে দিবে সাব্বির মামা, আমি চলে যাবো খেলা দেখতে, এর জন্য তাদের সময় দিতে পারবো না, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।